প্রশ্ন করেছেন, রাধারানী নাকি কৃষ্ণের মামি ছিলেন এবং কৃষ্ণ কেন তার মামিকে বিয়ে করেছিলেন, এ সম্বন্ধে শাস্ত্রে কি বলা হয়েছে? সব আজ কত রকমের কথা মানে সমাজে প্রচলিত রয়েছে। বলুন মহারাজ। বলেন, আমরা একটা শাস্ত্র সিদ্ধান্ত, আপনার প্রশ্ন শাস্ত্রে কি বলে, এটা একটা ভালো কথা, কিন্তু লোকাচারে একটা কথা আছে কিন্তু শাস্ত্রে কি বলে, ভালো ভালো প্রশ্ন। শাস্ত্রে কি বলে একটু বলি, লোকাচারে কি আছে হয়তো অন্য কেউ বলবে। শাস্ত্রের বিচারটা ভালো করে বিচার করে, আর এটা আমাদের জানাও দরকার। যখন ব্রহ্মা কৃষ্ণকে পরীক্ষা করতে গিয়ে তার গোবৎস গোপসখা সব চুরি করলেন, এক বছর আটকে রাখলেন, ভগবান কৃষ্ণ চিন্তা করলেন যে আমি আমার বাবা মায়ের ছেলে, আমি তো ঘরে ফিরে যাব, আমার সখারা তাদের মা বাবার কাছে আমি কি কৈফিয়ত দেব বা গোবৎস। তখন ভগবান তার নিজের শরীর থেকে সমস্ত গোপসখা গোপবালক সমস্ত গোবৎস, যার যেরকম স্বভাব যার যেরকম কালার যাকে যেরকম দেখতে একদম হুবহু সমান রেখে ভগবান তৈরি করলেন। ফিরে এলেন বাড়িতে, ব্রহ্ম বিভন লীলা আপনি ভাগবতে পড়বেন, এক বছর ধরে সেই লীলা চলল। আগেকার মতো বলরাম দেখছেন, আগেকার মতো কৃষ্ণকে আর কেউ ভালোবাসছে না, কেন না কৃষ্ণ হয়েছেন প্রত্যেক বাড়িতে ঢুকে গেছেন তার পুত্র রূপে গোবৎস রূপে। তো তারপরে সেই এক বছরে পৌর্ণমাসী ঘোষণা দিলেন, এই এক বছরের ভিতরে যত ছোট বড় মেয়ে আছে সব যেন বিয়ে দেওয়া হোক, তাহলে তাদের সেই কন্যারা ভাগ্যবতী এবং খুব সুখী হবেন। আর সেই সমস্ত মেয়েগুলোর বিয়ে হয়েছে, কার সঙ্গে বিয়ে হয়েছে? কৃষ্ণের সঙ্গে বিয়ে হয়েছে, অভিমন্যুও ছিল কৃষ্ণের প্রকাশ। তো সেই হিসাবে দেখা যায় রাধারানী সেইও বৃন্দাবনের কন্যা, তিনিও বিয়ে করেছেন কৃষ্ণের সাথেই, সব বৃন্দাবনে যত ছোট বড় বালক ছিল সব কৃষ্ণেরই প্রকাশ। সুতরাং রাধারানীর সঙ্গে অন্য কারোর বিয়ে হয়নি। এবং কখনো কখনো লোকে বলে থাকে কৃষ্ণের রাসলীলাতে তিনি কেন অন্যের স্ত্রীদের সঙ্গে মধ্যরাত্রে এই নৃত্য করেছেন, এটা একটা কি বলা যায় খুব নোংরা কাজ, কিন্তু হিসাব করে দেখা যাচ্ছে সব স্ত্রীটাই ছিল কৃষ্ণের স্ত্রী, কৃষ্ণের সঙ্গেই বিয়ে হয়েছে। সুতরাং কেউ যদি তার নিজের স্ত্রীকে নিয়ে রাত্রে নাচেন, আপনার আপনার এবং আমার বলার কি আছে বলুন? তো তত্ত্বকথা সেই জন্য গীতায় বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন জন্ম কর্ম চমে দিব্যম, আমার জন্ম এবং কর্ম দিব্য, এবং যো ব্যক্তি তত্ত্বতঃ, ঠিক সঠিকভাবে যদি কৃষ্ণ তত্ত্ব কৃষ্ণ জন্মতত্ত্ব কৃষ্ণ কর্মতত্ত্ব ভালো করে আমরা বুঝি, তত্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মামিতি সর্জন, তাহলে তার জীবন সার্থক, সেই জন্মের পরে ভগবানেরকে দর্শন পাবে, ভগবানের কাছে পৌঁছে যাবে। তাই কে কি বলল সেটা না শুনে আমি অনুরোধ করব, আপনি প্রমাণ শাস্ত্র হচ্ছে বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রীমৎ ভাগবত পুরাণ, এই ভাগবত পুরাণ পড়ুন, দশম স্কন্ধে বিস্তারিত রয়েছে, সেখানে কোথাও উল্লেখ নেই যে কৃষ্ণ তার মামিকে বিয়ে করেছে। আসলে এই কথাগুলো লোকাচারে কোথা থেকে এরকম অনেক রকম শোনা যায় এরকম যে কৃষ্ণ যখন ওই অভিমন্যু যখন বিয়ে করছিল না কি একটা নাম দিয়েছে আয়ান ঘোষ, যখন বিয়ে করছিল নাকি বিয়ে করতে গেছে এরকম কেউ বলে, তখন কৃষ্ণ নাকি ছোট ছিল কেউ বলে, যেরকম
মালাটা নাকি বরমালা যখন মালা বদল করে মালাটা নাকি অভিমানকে না দিয়ে কৃষ্ণের গলাতে দিয়েছিল, কত রকমের মানে এই বাড়িয়ে দিয়েছে এরকম কোথা থেকে এইসব মানে এইরকম কথা সব প্রচার হয়, এটা খুবই দুর্ভাগ্যজনক। তাই জন্য মহারাজ যেটা বললেন, আমাদের এই ভগবত তত্ত্ব এই এই বিষয়গুলোকে শাস্ত্রের আলোকে আমাদের দেখতে হবে। সেখানে আমরা দেখতে পাচ্ছি ব্রহ্মবৈবর্ত পুরাণ, গর্গ সংহিতা, সব জায়গাতে ভাগবত পুরাণে সেখানে রয়েছে যে রাধারানী বিবাহ কৃষ্ণের সাথে হয়েছে। আরও একটা লীলা আছে এরকম যে কীভাবে নন্দ মহারাজ গোচারণ করতে গিয়েছিল, অনেক ঝড়ঝঞ্ঝে হয়, তখন রাধারানীকে এরকম ব্রহ্মা সেখানে আসে, একটা এরকম বড় ঘটনা আছে, পরে আপনারা শুনবেন হয়তো। তো সেইখানে কৃষ্ণের সাথে রাধারানীর ওইখানে বিবাহ হয়, ব্রহ্মা বিবাহ দিয়েছিল ওটা বিল্লবনে না কোথায়, ভাণ্ডীর বনে। তো এইভাবে এবং যে যে অভিমন্যুর কথা আমরা যেটা জানি বা শুনছি, উনিও ভগবানের এমন একজন ভক্ত ছিল যে তপস্যা করে তার মাথায় কি বুদ্ধি এসেছিল যে ভগবানের শক্তিকে সে পত্নীরূপে চেয়েছে, কতবার তপস্যা করেছে, আর কি বর চাও না, আমি এটা চাই যে আপনার পত্নীকে আমার পত্নীরূপে, কীরকম সম্ভব হয়। তো অনেকবার না করেছে, কিন্তু তাও সে যখন নাছোড় বান্দা, পরবর্তীতে ভগবানের লীলার কাল এসেছিল এবং এইভাবে ভগবান লীলাবিলাস করবেন যে জয় জয় উজ্জ্বল রস সর্বরস সার পরকীয়া ভাবে যার ব্রজেত প্রচার, সেই জন্য ভগবান তখন তাকে বলেছিলেন ঠিক আছে তুমি আমার যে শক্তিকে পাবে কিন্তু তুমি এভাবে নপুংসক হবে, কিন্তু তুমি আমারই অংশে, সেও ভগবানেরই অংশে। তো এই সমস্ত শাস্ত্র সিদ্ধান্তকে আমাদের অনুধাবন করতে হবে, কিন্তু কখনো এরকম নয় যে কৃষ্ণ তার মামিকে বিবাহ করেছে, এইগুলো এইরকম মানে অপপ্রচার বা এরকম একটা মানে কী বলে এই সব ধরনের শব্দ প্রয়োগও আমাদের শোনা উচিত নয়। আপনারা চেষ্টা করবেন শাস্ত্র সিদ্ধান্তকে অনুধাবন করতে। আমি একটু কথা বলি, ছোট্ট কথা, সেটা হচ্ছে শাস্ত্রে একটা সুন্দর কথা বলে আছে, আত্মবত মন্যতে জগৎ, প্রত্যেকে এই জগৎকে ব্যাখ্যা করে, মানুষদেরকে দেখে ব্যাখ্যা করে, বিভিন্ন জিনিস দেখে, বস্তুকে দেখে ব্যাখ্যা করে, কীরকম তার নিজের মতো করে। অর্থাৎ যারা সাধু তারা সবাইকে সাধু মনে করে সাধারণ, আর যারা কুটিল তারা অপরকে কুটিল, যারা চোর সেই জন্য চোরই নাকি চোর ধরতে পারে ভালো। সেই জন্য যারা কুটিল লোক না তারা সবসময় যাকে দেখবে তার সম্পর্কে একটা কুটিল কথা বলতে সে ভালোবাসে। অতএব আর সেই কুটিলদের সঙ্গ প্রভাবে আমিও সেইরকম যা কিছু দেখবো সেইরকম একটা মন্তব্য করতে শুরু করবো, আর সেইটা নেই ফলাও করে ব্যাখ্যা করব যে এই হয়েছে, জানিস এই হয়েছে সেই হয়েছে। অর্থাৎ জটিল কুটিল, জটিলা তবুও ভালো, কিন্তু কুটিলায় খুব গণ্ডগোল হয়েছে, জটিল সরল হয়ে যেতে পারে কিন্তু কুটিল হলে সে আর তা সরল করে তাকে আর বোঝানো যাবে না। তো সেই কুটিলার পক্ষে যদি আপনি হয়ে থাকেন তাহলে এইরকমই অবশ্যই সেখানে, আমি কিন্তু এই লীলা এই কুটিলা চরিত্রের কথা বলছি না, কারণ সেখানে কুটিলা চরিত্র অনেক মহান আছে, কিন্তু আমাদের এই জগতের যে কুটিল লোক, যদি কেউ ভক্তকে দেখে সাধুকে দেখে ও এই সাধু নাম ভাঙিয়ে খাচ্ছে এরা সব, মানে সাধুকে সাধুরূপে সম্মান দিলে কী ক্ষতি আছে। আবার কিছু লোক আছে আরে কৃষ্ণ ভগবান হতেই পারে না, মেয়েদের সঙ্গে নাচে সে ভগবান হতে পারে, সে চুরি করে ভগবান হতে পারে, অর্থাৎ তার নিজের মতো করে ব্যাখ্যা। মহারাজ বা প্রভু বললেন যে শাস্ত্র অনুমোদিত, আমি এইগুলো যে গোস্বামী আমাদের যে রূপ গোস্বামীরা বা অন্যান্য এসব ভক্তি গ্রন্থ লিখে গেছেন যেগুলো পড়ে আমাদের এত হৃদয়ে আনন্দ আসে, কিন্তু আপনি যে যাদের কাছে এই সমস্ত কথাগুলো শুনছেন তাদের কাছে যদি এই সমস্ত হাজার হাজার লীলা কাহিনী শুনেন, গীতা পড়েন, ভাগবত পড়েন, কোনো দিন ভক্তি জগতে আসবেন না। কেন না, আগের থেকেই হৃদয়টা কুটিল হয়ে গেছে কুটিল কথাগুলো শুনে শুনে। আমি কিছুক্ষণ আগে আপনাকে বললাম রাধারানীর আবির্ভাবের আগে কর্ণশুদ্ধি করে নিন তাহলে কর্মসিদ্ধি হবে, এই কথাটা দেবী সরস্বতী বলেছিলেন বিদ্যাদেবী। অর্থাৎ হাবি জাবি কথা যদি আমাদের হৃদয়ে প্রবেশ করে কানের ভিতর দিয়ে তাহলে কোনো দিনই এই রাধা কৃষ্ণের কোনো এক মানে কিছুই দর্শন হবে না, রাধাকৃষ্ণকে দেখা হবে না, যা যখনই দেখবেন সে কুটিল কিছু দেখবেন, এইভাবে নিজের পায়ে নিজেই কুড়ুল ঠকবেন।
সেই জন্য আমাদের হৃদয়কে আগে শুদ্ধ করতে হবে, তারপরে আমাদের হরিনাম করতে হবে, কী কী করতে হবে সেইগুলো ভক্তিপথে আগে আসতে হবে। আর হাজার লোকের হাজার কথায় কান দিলে হৃদয় সম্পূর্ণ ময়লা জমে থাকবে, আর এই ভব কী বলে ভবচক্র একটা গোলক ধাঁধার মতো, সেই ধাঁধাতে চিরকাল পড়ে থাকতে হবে, বারবার জন্ম মৃত্যু সংসারে কষ্ট পেতে হবে। অতএব সাবধান। সেই জন্য যথার্থ শাস্ত্র প্রমাণের ভিত্তিতে আমাদের এই মতকে প্রতিষ্ঠা আমাদের করা উচিত হয়। আর এই যে গ্রামে গঞ্জের এইসব অ্যাকচুয়ালি কথাগুলো, গ্রামে যারা কিছুই জানে না, শাস্ত্র পড়ে না, নিজের মন গড়া এরকম তারা সিদ্ধান্ত স্থাপন করে, এটা করে আরও এই ধর্মকে আরও তারা নিচে নামাচ্ছে। এই জন্য অন্য অন্য ধর্ম সম্প্রদায়ের লোকেরাও আমাদের এই সনাতন ধর্ম সম্পর্কে নানা রকম কটাক্ষ করতে সাহস করে। কেন না, যেহেতু এই সমস্ত ব্যক্তিরা যারা যথার্থ শাস্ত্র পড়বে না, আর শাস্ত্র তো আমাদের প্রথমেই মানতে হবে, শাস্ত্রকে বুঝতে গেলেও যথার্থ পরম্পরাভুক্ত শুধু প্রভুপাদ যেভাবে আমাদেরকে দিয়েছেন, মহাপ্রভু বলছেন যে যাহ ভাগবত পর বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, তারপরে কি জানো চৈতন্যের ভক্তগণে নিত্য কর সঙ্গ, তবে তো জানিবা সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। তো সেই জন্য শিল প্রভুপাদ আমাদের এই গৌরীয় পরম্পরাকে সুন্দর সিদ্ধান্তের ওপর একদম স্পষ্ট ক্লিয়ার ব্যাখ্যা দিয়েছেন, সেইগুলো যদি আপনি অনুধাবন করেন পড়েন। এবং প্রভু যেটা বললেন কর্ণশুদ্ধি, ভগবানের নাম করলে আমাদের চেতনাটা শুদ্ধ হবে, এই সব মস্তিষ্কই আসবে না যে কৃষ্ণের মামি সব অপদার্থের মতো সব কথা, আমাদের সাবধান থাকা উচিত এই সমস্ত কথা বা বিষয়ে, আমাদের কর্ণের এগুলো ঢোকানো উচিত নয়। হরে কৃষ্ণ, রাধারানী কে যায়। ধন্যবাদ। আজকে আমরা রাধারানীর সম্বন্ধে শ্রীমতী রাধারানীর বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করলাম রাধারানীর কথা শ্রবণ করার মাধ্যমে।